প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের এই ভিডিওতে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর শেখাবো। অর্থাৎ গত একটা ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। কিন্তু আজকের ভিডিওতে একটু বিপরীত, অর্থাৎ উল্টা। যেমন হচ্ছে আজকে আমরা শিখব হচ্ছে ফারেনহাইট থেকে না, সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট পরবর্তীতে আমি তোমাদেরকে প্রোগ্রাম শেখাবো। তো তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো তাহলে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কীভাবে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করে বা কীভাবে সেই রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লেখে এটা শিখতে পারবে। জাস্ট এখানে তোমাদের মানে সূত্রটা শুধু জানতে হবে। এই সূত্রটা যদি তোমরা জানো যে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার সূত্রটা কী, তাহলে কিন্তু রূপান্তর করতে পারবে। তবে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাব তখন ইনপুট হবে সি, আউটপুট হবে এফ। আবার যখন গত ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তখন আমরা ফারেনহাইটের এফ ইনপুট করেছিলাম, সেলসিয়াসের সি আউটপুট করেছিলাম। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি, একটু বোর্ডে লক্ষ্য করো। আমি এই একই বোর্ডে 5-10 মিনিটের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ বুঝাই দিব। আমি একটু মাঝে দাগ দিয়ে নিলাম, এই পাশে আমি অ্যালগোরিদম করবো, এ পাশে ফ্লোচার্ট করবো, যাতে করে আমি তোমাদেরকে খুবই সহজে অল্প সময়ে বোঝাতে পারি। আমি এখানে লিখলাম অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে ধাপে ধাপে বর্ণনা করে, আর এ পাশে আমি লিখলাম ফ্লোচার্ট। ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে নির্দেশ প্রদান করে। তো আমি এখন এই সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তোমাদেরকে দেখাবো। তো আমরা জানি যে অ্যালগোরিদম হচ্ছে কি, ধাপ আকারে অর্থাৎ পর্যায়ক্রমে নির্দেশ প্রদান করবে। তো আমরা প্রথম লিখব ধাপ এক। আচ্ছা, ধাপ এক লিখে আমরা জানি যে কোনো কিছু যখনই আমরা করার চেষ্টা করবো, তবে প্রথমে আমাদের কী করতে হবে, শুরু করতে হবে। তো আমরা ধাপ একে লিখব আর শুরু করি, কারণ অ্যালগোরিদমে ধাপ আকারে লিখতে হবে আর প্রথমে লিখতে হবে শুরু করি। শুরু করি লিখলাম। এবার ফ্লোচার্টে কী হবে, ফ্লোচার্ট কিন্তু ধাপ আকারে হবে না, ফ্লোচার্ট হচ্ছে প্রতীকের সাহায্যে নির্দেশ প্রদান করবে। তো ফ্লোচার্টের শুরু প্রতীক হচ্ছে ডিম আকৃতি, এখানে আমরা লিখব স্টার্ট, অর্থাৎ শুরু হয়ে গেল। এরপর আমরা পরবর্তীতে ধাপ দুয়ে যাব। ধাপ দুয়ে শুরু করার পরে আমরা যেই কাজটা করব, সেই কাজটা করার জন্য আমাদের যেই যেই উপকরণ প্রয়োজন, অর্থাৎ যা যা প্রয়োজন, সেগুলো আমরা ইনপুট করব। মানে ব্যাপারটা হচ্ছে একেবারে স্বাভাবিক যে তুমি ধরো একটা কাজ করতে চাচ্ছ, ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য তোমার যা যা প্রয়োজন সেগুলো তো তুমি ইনপুট করবে। তাহলে এখানে আমরা ঠিক ওরকম একটা ব্যাপার যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা রূপান্তর করো। তাহলে কোন কিসের তাপমাত্রাকে, সেলসিয়াস। তাহলে আমরা এখানে ইনপুট করব সেলসিয়াস, যেহেতু সেলসিয়াস আছে আমরা ফারেনহাইটের যাব। আবার গত ক্লাসে আমি তোমাদেরকে যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তখন আমরা এখানে কিন্তু এফ ইনপুট করেছিলাম। এখন কিন্তু আমরা এফ ইনপুট করবো না, আমরা লিখবো সি ইনপুট করি, সি ইনপুট করি, সি ইনপুট করি। আচ্ছা, এখন এই ফ্লোচার্টে কী হবে, ফ্লোচার্টে হচ্ছে ইনপুটের প্রতীক হবে। তো আমরা জানি যে ইনপুট এবং আউটপুটের প্রতীক একই সামন্তরিক, তো এখানে আমরা সামন্তরিকের প্রতীকটা নিব। এটার ভিতরে আমরা লিখব ইনপুট সি, ইনপুট সি। আচ্ছা, এরপর ধাপ পরবর্তী ধাপ অর্থাৎ ধাপ তিনে যাব। ধাপ তিনে হচ্ছে প্রক্রিয়াকরণ, অর্থাৎ যেই সূত্রের সাহায্যে আমরা সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করব, সেই সূত্রটা এখানে লিখে লিখব আর নির্ণয় করি। তো যেহেতু আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাচ্ছি, তাহলে ফারেনহাইটের সূত্রটা আমরা লিখব। ফারেনহাইটের সূত্র হচ্ছে এফ সমান সমান 9 ইনটু সি অর্থাৎ সেলসিয়াস ভাগ 5 প্লাস 32। এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের সূত্র, অর্থাৎ ফারেনহাইটের সূত্র, এটা লিখে লিখব নির্ণয় করি, নির্ণয় করি, ওকে। আচ্ছা, এখন আমরা ফ্লোচার্টে কী করব, ফ্লোচার্টে ঠিক এই প্রতি এইটা লিখব আমরা প্রক্রিয়াকরণ ঘরে। তো আমরা জানি যে ফ্লোচার্টের প্রক্রিয়াকরণ ঘর হচ্ছে কি, আয়তক্ষেত্র, অর্থাৎ আয়তক্ষেত্র প্রতীকের মাধ্যমে প্রক্রিয়াকরণের সংকেতটা বোঝায়। দেখো এফ সমান সমান 9 স্টার মানে গুণ সি ভাগ হচ্ছে 5 প্লাস 32, ওকে।
আচ্ছা এরপর আমরা পরবর্তী ধাপে যাব ধাপ 4 এ যাব আচ্ছা ধাপ 4 এ আমরা কি লিখব আমরা লিখব হচ্ছে দেখো এখানে সি ইনপুট করেছিলাম আউটপুট হবে এফ কারণ আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাচ্ছি তো এখানে আমরা লিখব এফ প্রিন্ট করি বা এফ আউটপুট করি বা ফলাফল প্রিন্ট করি যে যা লেখো ভুল হবে না তবে আমরা এখানে সহজটাই লিখব লিখব হচ্ছে এফ প্রিন্ট করি এফ প্রিন্ট করি ওকে আচ্ছা এখন আমরা এটা প্রতীকের সাহায্যে ফ্লো চার্টে নিব তো আমরা জানি যে ফ্লো চার্টে ইনপুট এবং আউটপুটের ঘর একই অর্থাৎ সামন্ত্রিক এই সামন্ত্রিকের মাধ্যমে আমরা প্রকাশ করব অর্থাৎ নির্দেশ প্রদান করব এখানে লিখব প্রিন্ট এফ আচ্ছা এরপর আমরা পরবর্তী ধাপে যাব অর্থাৎ ধাপ 5 এ যাব ধাপ 5 এ তো ধরো আমরা যখন শুরু করেছিলাম তারপর সি ইনপুট করেছি এরপর হচ্ছে এফ এর মান আমরা নির্ণয় করে এফ প্রিন্ট করছি অর্থাৎ আমাদের কাজ শেষ তো যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা ধাপ 5 এ লিখব শেষ করি শেষ করি আমরা শেষ করলাম এটা হচ্ছে ফলো অ্যালগোরিদম অর্থাৎ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম হলো এখন আমরা ফ্লো চার্টে যাব তো ফ্লো চার্টে হচ্ছে আমরা শেষ করব কারণ আমরা জানি যে ফ্লো চার্টে শুরু এবং শেষের প্রতীক একই অর্থাৎ এখানেও ডিম আকৃতি একটু ডিমের মতো একটু ব্যাখ্যা করে এন্ড লিখব ওকে আচ্ছা আমি তোমাদের এখন একটু বোঝাই দিচ্ছি একটু দেখো যে কীভাবে আমরা করলাম সেলসিয়াস স্কেলে তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর প্রথমে শুরু করেছি সেলসিয়াস থেকে যেতে বলছে এই জন্য সি ইনপুট করি অর্থাৎ সেলসিয়াসের মান ইনপুট করি ফারেনহাইটে যাবো এর জন্য এফ প্রিন্ট করব এখানে ফারেনহাইটের সূত্রটা লিখছি নির্ণয় করি তারপর হচ্ছে ধাপ 5 শেষ করি অ্যালগোরিদম হচ্ছে ধাপ আকারে বর্ণনা করে আর এদিকে ফ্লো চার্টটা একটু দেখো ফ্লো চার্টটা কীভাবে করেছি এটা হচ্ছে স্টার্ট অর্থাৎ শুরু করেছিলাম ফ্লো চার্টে শুরু হচ্ছে একটু ডিমাকৃতি এটার ভিতরে স্টার্ট তারপর হচ্ছে সি ইনপুট করি এখানে ইনপুট সি তারপর ঠিক এই ফারেনহাইটের সূত্রটা লিখে আমরা প্রক্রিয়াকরণের ঘরের ভিতর লিখছি কারণ আমরা জানি যে প্রক্রিয়াকরণের ঘর হচ্ছে কি কাজ করে এরপর এটা প্রক্রিয়াকরণ ঘরের মাধ্যমে কাজ শেষ করার পর আমরা প্রিন্ট এফ অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করলাম এই জন্য প্রিন্ট এফ দিলাম তারপর আমরা শেষ করলাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রূপান্তর করে এবং সেটার অ্যালগোরিদম অফ ফ্লোচার্ট কী হবে পরবর্তীতে আমি তোমাদেরকে প্রোগ্রাম শিখাই দিব এছাড়াও যদি তোমাদের ধরো মানে বেশি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার ভিন্ন কোনোভাবে হয়তো বা বোঝানোর চেষ্টা করব সহজ করে যাতে করে তোমরা সহজে বুঝতে পারো তারপরেও যদি তোমরা কেউ মানে আমার কাছে অনলাইনে পড়তে চাও আমি এই পঞ্চম অধ্যায়ের উপরে একটা কোর্স চালু করেছি মাত্র 500 টাকার বিনিময়ে তো সরাসরি আমাকে প্রশ্ন করে করে তোমরা শিখতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাথে যোগাযোগ করো আমার এই নাম্বারে দেওয়া নাম্বারে তোমরা ফোন দিও আর এটা তো পঞ্চম অধ্যায় এটা ছাড়াও আইসিটি বইয়ের যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা যদি তোমাদেরকে মানে কোনো সমস্যা মনে করো তাহলে এই আমাকে কমেন্ট করে জানাবে বা কল করে জানালেও বা এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমাকে একটা মেসেজ করবে মেসেজ করার পর ওই মেসেজ অনুযায়ী আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো বা আর একটু সহজ করে বলি সেটা হচ্ছে তোমাদের যেই সমস্যাটা সেই সমস্যাটার ছবি তুলে পাঠালেও কিন্তু আমি সমাধান করে তোমাদেরকে দিব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি বুঝতে পারছো আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয় আইসিটি ক্লাস ছাড়া অন্য কোনো ভিডিও আপলোড করি না তোমাদের বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত আমি কোনো না কোনোভাবে তোমাদেরকে সাহায্য করে যাব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম